আসসালামু আলাইকুম। আমরা এখন শিখব ব্লগ সাইট ক্রিয়েটেশন, কীভাবে আমরা একটা সুন্দর ব্লগ সাইট ক্রিয়েট করব। তো ব্লগ সাইট কী? গুগল একটা সাইট গুগলের একটা সাইটের ডোমেন নেবেন ব্লগ। আপনার ডোমেনটা হবে blogspot.com। তো এটা গুগল ফ্রিতে ইউজ করার জন্য দিচ্ছে। প্রথমেই বলে নিই, এটাতে কি কপিরাইট কন্টেন্ট দিবেন না। কপিরাইট কন্টেন্ট দিলে আপনি কি গুগল, যদি আপনি এটাতে ইনকাম করতে চান, গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে চান, তাহলে পারবেন না। তো আপনি চেষ্টা করবেন নিজে লেখার জন্য, নিজে লিখবেন। তখন একটা সময় গিয়ে আপনি কি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হবে, আপনি একটা কিনে মোটা অঙ্কের একটা ইনকাম করতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে দেখি কীভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করবো। প্রথমে আমরা যাবো blogger.com। blogger.com-এ গিয়ে আমাদের অবশ্যই জানেন জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন সবাই। তো জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা ব্লগ সাইটটা সাইন ইন করে নেবেন। যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, আমার এখানে ভিডিও টিউটোরিয়াল আছে, দেখে নেবেন। তো চলুন আমরা কীভাবে একটা ব্লগ সাইট ক্রিয়েট করব। সরি, আমার পাসওয়ার্ডটা ভুল হয়েছে। এখন আশা করি ঠিক হবে। আমরা আউটসোর্সিং ট্রেনিং সেন্টার নামে কি আমার ইয়া দেখে আমি কি তো বলতেছি যে আপনি অবিরত থাকুন। ঠিক আছে, বিরত থাকলাম। তো আসলো, তো এখানে বাংলা ভাষা সিলেক্ট করা আছে। তো যার যার ভালো লাগবে ইংলিশ বুঝবেন না, সে বাংলাতে ইউজ করতে পারেন। কিন্তু আমি ইংলিশটা খুঁজে নিই, ইংলিশ সহজ হবে, বাংলার চাইতে ইংলিশটা অনেক সহজ। ইংলিশ ইউনাইটেড স্টেট, আমি ইংলিশ করে নিলাম ব্লগ সাইটটা। তো কীভাবে একটা ব্লগ সাইট নিয়ে কাজ করবেন সেটা, এখন আপনার ব্লগের টপিক্সটা কী হবে, আপনার ব্লগ সাইটের টপিক্সটা কী হবে সেটা, আপনি যেই জিনিসটার উপর ভালো জান, যেই জিনিসটার উপর আপনার ভালো দখল, সেই জিনিসটা আপনি কি ব্লগে লিখে লিখে করতে পারেন। ঠিক আছে, তো আমি নিউ ব্লগে ক্লিক করলাম, আমার ব্লগ টাইটেল দেখি। প্লেস অফ বাংলাদেশ, তো এটা হচ্ছে আমার ব্লগ অ্যাড্রেস। অ্যাড্রেসটা কী হবে, আমি এইচপি ছোটো হাতেন বড়ো হাতের কোনো সমস্যা নেই, hpbblogspot.com। তো এটা অ্যাভেলেবেল আছে কি না চেক করবে। সরি, ইউর ব্লগ ইজ ইউ আর নট অ্যাভেলেবেল। তো আমি ডি একটা দিই, hpbd। আছে কিনা দেখি, স্ট্রাগল প্লাস বিউটি নাই।
নাই তো তো হিস্টোরিক্যাল প্লেস হিস্টোরিক্যাল প্লেস বিডি নাই তো আমি এখানে নিতে পারি কি ইউআরএলটা হিস্টোরিক্যাল প্লেস অফ অল বাংলাদেশ নিচ্ছে না কি করবো, ছোটোগুলো সবাই নিয়ে গেছে। তো এখানে একটা থিম ইউজ করতে হবে, ডিফল্টভাবে অনেকগুলো থিম দেওয়া আছে, ওই থিমগুলো কি ইউজ করতে হবে। তো আমি ক্রিয়েট এ ব্লগে ক্লিক করলাম, ক্রিয়েট এ ব্লগে ক্লিক করার পর আমার ব্লগটা কি ক্রিয়েট হয়ে গেছে। ব্লগটা ক্রিয়েট হচ্ছে, ব্লকটা ক্রিয়েট হওয়ার পর মানে পোস্ট দিব, নিউ পোস্ট। তো আমি কিছু কপিরাইট কন্টেন্ট নিয়ে আসতেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, আপনারা এটা করবেন না, আপনারা নিজে নিজে লিখবেন। এটা হচ্ছে আমার পোস্ট দেওয়ার জন্য। তো এটা কোথা থেকে আসবো আমি আবার দেখাচ্ছি, এখানে এইট হিস্টোরিক্যাল প্লেস লালবাগের কিল্লা দেখো। তো আমি এটা কপি করছি দিন, কারণ আপনারা কেউ কপি করবেন না, বারবার আমি নিষেধ করতেছি আপনাদেরকে, আপনারা কেউ কপি করতে চেষ্টা করবেন না। কপি করলে দেওয়া আর না দেওয়া একই কথা, ব্লগ সাইট ক্রিয়েট করা আর না করা একই কথা। তো আমি এই নামে দিই তো নিউ পোস্ট, নিউ ব্লগ, ব্লগের পেজেস। তো আমি এই জিনিসটা কপি করি, এই জিনিসটা কপি করলাম, আমার একটু সময় নিচ্ছে। তো আসছে, আমি এটা টাইটেল দিব হিস্টোরিক্যাল প্লেস ইন বাংলাদেশ, এই টাইটেলে দিলাম আমার ফার্স্ট টাইটেল এইট হিস্টোরিক্যাল প্লেস অফ বাংলাদেশ। তারপর জিনিসগুলো কপি করলাম, কপি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে বসাইলাম, ঠিক আছে। আমি তারপরে নিয়ে আসি সবগুলো, কপি করলাম, কপি করার পর
তো লার্জার দিয়ে দিই, আবার এক্স লার্জ অরিজিনাল সাইজ দিয়ে দিলাম। এখানে দেখি অ্যাডভার্টাইজমেন্টটা ডিলিট করে দিই আমি। আমি একটু জিনিসটা কপি করলাম সুন্দর করে, কপি জাস্টিফাই করে এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। তো উনি ব্লগটা দিয়ে টাকা ইনকাম করতেছে, সেজন্য ওনার ওখানে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্রুভ হয়েছে। তো এরকম আপনি যদি নিজে কিছু লেখেন, নিজে কিছু করার চেষ্টা করেন, তাহলে আপনারটাও হবে। তো আপনাকে এটার জন্য ধৈর্য ধরে কষ্ট করতে হবে। আমি করলাম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, জাস্টিফাই করলাম। দেখেন এখানে কী কী কাজ করতে পারবেন আপনি। আমি জাস্টিফাই মানে কি সবগুলো কি লেখাগুলো সমান করলাম, এটা ওয়ার্ডেও পাবেন। আসেন এই জিনিসটাকে, হেডিংটাকে আমি কি সাব হেডিং দিতে পারলাম, হেডিংয়ে দিতে পারলাম। দেখছেন হেডিং দিলে আমারটা কি লেখাটা বড় হবে, এভাবে কি সবগুলোকে আপনি হেডিং করতে পারবেন। এটা কি হেডিং করে দিলাম। তারপরে আন্ডো, এটা হচ্ছে রিডো, এটা হচ্ছে কি ফন্ট কি আকারে হবে ফন্টটা, তারপর ফন্টটা কি লার্জার হবে না, দেখেন স্মল স্মল দিলে একদম ছোটো, নর্মাল দিলে এরকম, লার্জার দিলে এরকম। তো আপনাকে বিভিন্ন কি ফন্ট এখানে ক্রিয়েট করতে পারবেন। তারপরে এটাকে চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন দিতে পারবেন, আবার কেটেও দিতে পারবেন। এই কাজগুলো আপনারা দেখবেন, আমি দেখাচ্ছি। তো এখানে চাইলে কালার করতে পারবেন, এখান থেকে রেড হয়েছে দেখছেন। তারপরে আপনি চাইলে আবার পুনরায় কালারকে নিয়ে আসতে পারবেন। তারপর এখানে কি পিছে একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে দেখছেন, এটা কি লেখাগুলো কালার লাল হয়ে গেছে। তো আপনি যদি হোয়াইট দেন তাহলে হোয়াইট হয়ে যাবে। আবার বিভিন্ন কালার করতে পারবেন পোস্টে। তারপরে এখানে কি লিঙ্ক লেখাটা নিজে থেকে লিঙ্ক দিতে পারবেন। আপনাদের খুব বোঝানোর সুবিধার্থে আমি কি এই জিনিসটা দিলাম। এখানে এটা একটা পুরোটা লিঙ্ক হয়ে গেছে, এটাতে ক্লিক করলে কি ফেসবুকে চলে যাবে। তারপরে এখানে ইমেজ নিয়ে আসতে পারবেন, এখানে একটা ইমেজ নিয়ে আসতে পারবেন। কথা শুনিস না কেন। গট ইট, মানে আমি বুঝতে পারছি। তো একটু প্রবলেম করতেছে এখন, দেখি আমি আপনি আমি ইমেজগুলো কীভাবে নিয়ে আসছি, কপি করে নিয়ে আসছি। কিন্তু আপনি চাইলে এখানে কি আপনার কম্পিউটার থেকে আপলোড করতে পারবেন, সিলেক্ট করে ওপেন দিলে আপনার এটা কি আপলোড হয়ে যাবে। তারপর ব্লগ সাইট, অন্য ব্লগ সাইট থেকে নিয়ে আসতে পারবেন, অ্যালবাম থেকে নিয়ে আসতে পারবেন গুগল অ্যালবাম দেখে। তারপরে সিলেক্ট করলে কি এটা দেখেন, এটা সিলেক্ট করার সাথে সাথে সিলেক্ট হয়ে যাবে, এখানে চলে আসবে দেখছেন, চলে আসছে। তো আপনি চাইলে একটা ভিডিও নিয়ে আসতে পারবেন এখান থেকে, সোর্সে আপলোড কম্পিউটার, কম্পিউটার থেকে নিয়ে আসতে পারবেন, আপলোড দিলে আপনার কম্পিউটার থেকে কি চলে আসবে। তারপরে আপনি ইউটিউব, ইউটিউবের লিঙ্ক দিতে পারবেন, ইউটিউব থেকে নিয়ে আসতে পারবেন, ফোন থেকে নিয়ে আসতে পারবেন। তো এখানে আপনার ইউটিউব অ্যাকাউন্ট, আপনার মজিলা ওয়ার বক্সে ইউটিউব অ্যাকাউন্টে লগ ইন থাকলে শো করবে আপনার ভিডিওগুলো, ইউটিউব অ্যাকাউন্ট, ইউটিউব অ্যাকাউন্টে ভিডিও থাকলে ওগুলো। তো এটা দেখি মধ্যে একটা দাগ হরিজেন্টাল লাইন দিতে পারবেন। তারপর এটা দেখি এই সাইড লেফট সাইড থেকে মধ্যখান থেকে লিখতে পারবেন, তারপরে এ পাশ থেকে দেখেন আরবি লেখার মতো। তারপরে জাস্টিফাই দিলে একদম কি চারো লেখাটার চারো মাথায় সমান হয়ে যাবে।
তো এখানে 1-2-3 দিতে পারবেন, বুলেট পয়েন্ট দিতে পারবেন, কোটেশন দিতে পারবেন, তারপরে এখানে বাংলা ভাষা লিখতে পারবেন। তো এটা সিলেক্ট করার সাথে সাথে আমাকে বাংলা অ্যাকাউন্টগুলো দেখাই দিচ্ছে, দেখছেন? তো অনেকগুলো কাজ করতে পারবেন এখানে। তো কাজ করার পর আপনাকে কি পাবলিশ দিতে হবে, পাবলিশ দিলাম। আসছে আমার, আবার এখানে বলতেছে কি শেয়ার বাই গুগল প্লাস, এটা শেয়ার চাইলে আপনারা করতে পারেন। এখন আসেন, আমি আমার ব্লগে চলে যাই, আবার আমি একটু দেখবো এটা কি কেমন হয়েছে। এভাবে অসংখ্য ফোর দিতে পারবেন, ভিউ ব্লগ, আপনি ব্লগটা দেখেন। আপনি চাইলে আপনি অনেকগুলো পোস্ট এখানে দিতে পারবেন, হিস্টোরিক্যাল প্লেস অফ বিড়ি, ঠিক আছে? দেখতেছেন ইমেজগুলো আমার বাইরে চলে গেছে। তো ইমেজগুলো ছোট করবেন কীভাবে, আসেন পোস্ট, টু পোস্ট ক্লিক করলাম, এগুলাকে মিডিয়াম করে দিলে আপনাকে কি দেখতে পারবেন। তো আসো, এডিটে যাব, এডিটে ক্লিক করার পর আমার ইমেজগুলো আসছে, ইমেজের উপর ক্লিক করলাম, মিডিয়াম মিডিয়াম করে দিব সবগুলোকে। মিডিয়াম মিডিয়াম করে দিব, মিডিয়াম করে দিই, সবগুলো মিডিয়াম হয়েছে, আপডেট আপডেট দিলাম, দিসমিস আপডেট দিলাম, আপনি রিলোড দিলাম। দেখেন এই পেজটা আমার এখন একটা কি স্ট্রাকচারে আসছে, এখানে কি একটা লিঙ্ক, আমি লিঙ্ক দিছিলাম যে ওই লিঙ্কটা ফেসবুকে চলে যাবে। দেন এখানে আমার আসেন, এখানে আমার থেকে শো করতেছে, করতে গিয়ে কি ভিডিওটা আপলোড হচ্ছে, কোথায় হচ্ছে। তো আসুন ওভারভিউ দেখি, ওভারভিউতে কমেন্ট কমেন্ট করলে দেখতে পারবেন, পাবলিশড কমেন্ট পাবলিশগুলো দেখতে পারবেন, যেগুলো মডারেশনের জন্য ওয়েটিং আছে, কেউ কমেন্ট করছে আপনি চাইলে এটা কি অ্যাপ্রুভ করতে পারেন, না হলে কি অ্যাপ্রুভ না হতে পারে। অ্যাপ্রুভ মানে আপনি চাইলে আপনি অনুমতি দিলে এটা শো করবে, আপনি অনুমতি না দিলে এটা শো করবে না। পাবলিশড কমেন্ট, আপনি পাবলিশড কমেন্টগুলো এখানে কয়টা ওইটা অঙ্গ দেখতে পারবেন, ফেসবুক ইউটিউবে 4 জন ভিউ করছে, পোস্ট পোস্ট কজন করছে, 2টা পোস্ট আছে, ফলোয়ার কজন আছে, তারপরে আরও দেখতে পারবেন 4 জন যে টুডেতে ভিউ হয়েছে এগুলোতে ক্লিক করেন আপনি। দেখেন টুডে 4 ভিউস, টুডে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, তারপরে হচ্ছে কি কোথা থেকে, এটাকে একজন ভিউ আছে, হিস্টোরিক্যাল, এট হিস্টোরিক্যাল প্লেস। দেন আসেন ওভার ভিউর পরে, এখানে হিস্টোরিক্যাল প্লেস অফ বিড়িতে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনাকে ওভারভিউ ওভারভিউতে দেখা যাচ্ছে, তারপরে পোস্ট কয়টা পোস্ট আছে এখানে এটা দেখতে পারবেন, 1-2-3 কয়টা পোস্ট, এভাবে আপনি 100টা পোস্ট দিলে 100টা পোস্ট দেখতে পারবেন অল পোস্টে। তারপর ড্রাফট, ড্রাফটে কোনো কি আমার ড্রাফটের কাছে এটা চাইলে ডিলিট করে দিতে পারবেন, ওকে ডিলিট করে দিলাম,
ফাবলিস্ট কয়টা পোস্ট আছে, পাবলিশড পার্সন কয়টা, একটা পোস্ট পাবলিশ তো আসে, পেজেস কয়টা পেজ আছে ওটা দেখতে পারবেন আপনি, অল। তারপর কমেন্ট, কেউ কমেন্ট করলে এটা কি, এখানে নো কমেন্ট, এখন কোনো কেউ কমেন্ট করে নেই। তারপরে স্প্যাম, কয়টা স্প্যাম আছে, স্ট্যাটাস যেটা ওভারভিউতে দেখতে পাচ্ছেন, পেজ ভিউ কতজন হয়েছে, কোথেকে হয়েছে, তারপর পোস্ট কোন পোস্টটা ভিউ হয়েছে, এই পোস্টটা ভিউ হয়েছে, ট্রাফিক সোর্স কোথেকে ট্রাফিক্সটা আসছে, মানে কোথেকে ট্রাফিক্স মানে ভিউয়ার আপনার ডিজিটাল, ডিজিটাল কোথেকে আসছে, তারপর অডিয়েন্স কোথা থেকে আসছে, মজিলা গুগল ক্রোম থেকে আসছে একজন, গুগল ক্রোম থেকে, ফায়ারবক্স থেকে, তারপরে লিনাক্স, এরকম বাংলাদেশ থেকে, ইউনাইটেড স্টেটস থেকে, কোথা থেকে ভিজিটর আসতেছে আপনার এখানে, আপনি এগুলো সবগুলো দেখতে পারবেন। আর্নিং, আর্নিং স্টেপটা কি, আপনি যখন টার্ন অন করবেন, এখন আপনার আর্নিং স্টেপটা চালু হবে না, এটা যখন আপনি নির্দিষ্ট একটা সময়ের পর ডিজিটর আপনি আপনার কন্টেন্টগুলো দিয়েছেন, দেওয়ার পর আপনি কপিরাইট কোনো কন্টেন্ট দেন নেই, তখন আপনার গুগল অ্যাডসেন্সটা আপনি এখানে অ্যাপ্রুভ করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা এখন করা যাবে না, কারণ আমি কপিরাইট কন্টেন্ট দিছি, সেই জন্য আপনি নির্দিষ্ট একটা ভিজিটর আসার পর ইয়া করতে পারবেন। ধরুন চরম ক্যাম্পেইন, ক্যাম্পেইন চালু করতে পারবেন, এখানে আসেন লেআউট, লেআউটে কিছু কাজ আছে, আসুন আমরা ফেবিকন ইমেজ সম্পর্কে জানবো। ফেবিকন মানে এখানে কি ব্লগ স্পটের একটা কি ছোট্ট একটা ফেবিকন দেখা যাচ্ছে, এখানে চাইলে আপনি আপনার নিজস্ব ফেবিকন ইউজ করতে পারেন। তো আমি আমি কপি করে নিয়ে আসবো, কারণ আপনারা এগুলো কপি করবেন না, নিজের হ্যাঁ দিবেন। তো আমরা গুগল ইমেজ থেকে ইমেজ নিয়ে আসবো, ফেবিকন ইমেজ নিয়ে একটা চার্জ দিন, ফেবিকন ইমেজ লেগে সার্চ দিব একটা, ধরেন আমি ফেবিকন ইমেজ একটা নিব, এখানে ফেবিকন লেগে সার্চ দিলে অনেকগুলো ফেবিকন ইমেজ আসছে, আমি যেকোনো একটা নিই, সেভ, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ, আমি ডেস্কটপে এটা সেভ করতেছি, ফেবিকন বিএনজি। তো আসেন, এখানে আসার পর আমি ইডিটে ক্লিক করব, ইডিটে ক্লিক করে ব্রাউজ, ব্রাউজ মানে আমার কম্পিউটার আসবে, ফেবিকন ইমেজ নামে একটা ইমেজ আসছে, এই ফেবিকন ইমেজটাতে সিলেক্ট করলাম, ওপেন, নট স্কোয়ার ইমেজ, স্কোয়ার ইমেজ দেওয়া যাবে না, এটা বলতেছেন গোলাকার দিতে হবে, এটা চার কোনা জাতীয় দেওয়া যাবে না। আমি আবার সিলেক্ট করে দেখি, গোলাকারে আছে, তো আমি আরেকটা দেখি, তো ডেস্কটপে সেভ করলাম, সেভ করার পর আমি আবার এডিটে ক্লিক করলাম, দেখে আসে কিনা, আসলে অন্য ব্যবস্থা করতে হবে।
এটা আসছে। হ্যাঁ চলে আসছে এটা, এই পেবিকন ইমেজটা। এখন আমি ব্লগ সাইডে, এখানে দেখতেছেন কি আমার ব্লগ স্পোর্টের পেবিকনটা, এখন আমি রিলোড দিয়ে দেখি, এটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা। পেবিকনটা চেঞ্জ হয়ে হিস্টোরিকে আমি যে পেবিকনটা দিছি, এই পেবিকনটা কি শো করার কথা। আচ্ছা এটা শো দেখি পরবর্তী, সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করলাম, সেভ আমি আবার রিলোড দিয়ে দেখি আসে নাই এখনো। আচ্ছা এটা আসবে, একটু পরেই চলে আসবে। আসেন নেভিগেশন বার, নেভিগেশন বার বলতে এডিটে ক্লিক করলাম, এখানে একটা সার্চ বার থাকার কথা। দেখি ট্রান্সপারেন্ট থাকবে না, ব্লু থাকবে না ব্ল্যাক থাকবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখানে একটা সার্চ নেভিগেশন বার আছে দেখেন। আচ্ছা নেভিগেশন বার আনডিফাইন হয়ে আছে, ডিফাইন করে দিই, এরকম একটা সার্চ বার দিতে পারবেন। সেভ দিলে এটা কি আসবে, আমি সেভ অ্যারেঞ্জমেন্ট এখানে ক্লিক করে নিই, সেজন্য আসেনি। দেখি হ্যাঁ আসছে, আমার এখানে কি দেখি নেভিগেশন বার আসছে, দেন হেডার হিস্টোরিক্যাল প্লেস অফ বাংলাদেশ, হেডার উপরে, হেডার মানে কি উপরে, এখানে চাইলে কি ডেসক্রিপশন দিতে পারবেন। আমি শর্ট করে একটা লিখলাম, তো আপনি চাইলে এখান থেকে কম্পিউটার থেকে পিকচারও দিতে পারবেন, আমি থেকে পিকচারও দিতে পারবেন। তো আমি চাইলে একটা হিস্টোরিক্যাল প্লেসের হেডার একটা ইমেজ দিতে পারবো, এডিটে যাব, এখানে আরো এডিট কেটে দিই, কেটে দিলাম, কেটে দিলাম, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর আমি এখানে ডিসক্রিপশন লিখতে পারবো। ধরেন আমি আপনাদেরকে বিভিন্ন সুবিধা থেকে একটা নাইস লিখলাম, কম্পিউটার থেকে পিকচার দিতে পারবো। তো আমি এখানে একটা পিকচার ডাউনলোড করে নিয়েছিলাম, এই জিনিসটা আমি এই ইমেজটা দিই, তো হিস্টোরিক্যাল প্লেস অফ বিহাইন্ড ডিসক্রিপশন টাইটেল, মানে টাইটেল ডিসক্রিপশন ছাড়া আর ইনসাইড টাইটেল ডিসক্রিপশন। তো তারপরে এটাতে ক্লিক থাকলো, সেভ দিলাম, সেভ দেওয়ার পর সেভ অ্যারেঞ্জমেন্ট আসেন, আমি এটাকে রিলোড দিই। টাইটেল ডিসক্রিপশন, তারপরে এটা কি হিস্টোরিক্যাল প্লেস অফ পিডি, আপনি চাইলে টাইটেল ডিসক্রিপশন বাদও দিয়ে দিতে পারবেন, শুধু এটা থাকবে। আসুন ইনসাইড দিলাম, ইনসাইড দিলে কি হয় দেখেন, রিলোড দিলাম, এটা রিলোড হোক, আমি ক্রস এ দেখেন, এটা সিলেক্ট করার পর আমাকে টাইটেল এবং ডিসক্রিপশন চলে গেছে, শুধু কি এই ইমেজটা দেখাচ্ছে, হিস্টোরিক্যাল প্লেস অফ বিডি বাংলাদেশ। আবার যাই, আবার সিন হ্যাভ এ ডিসক্রিপশন প্লেস আপনার ইমেজ, এটা সিলেক্ট করে সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমার রিলোড দিলাম, ঠিক শুধু ডিসক্রিপশনটা আছে, এটা চলে গেছে। চাইলে আপনি একটা চিকা অন করে একটা ইমেজ তৈরি করে নিজে দিতে পারেন। দেন আসেন অ্যাড এ গ্যাজেট,
এটা গ্যাজেট বলতে আপনি অ্যাডসেন্সের এটা একটু ভয় নেই, এখনো অ্যাডসেন্সে কত টাকা ইনকাম করতেছেন বা কী আসে বিষয়টা। তো আপনি চাইলে ব্লগ সাস HTML প্রোফাইল এই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। ইমেজের টাইটেল দিতে পারেন, আমি এটা অ্যাডে গ্যাজেটটা আপনাকে সিম্পলই বুঝাই। RSSPT-টা তো আমি এটা এখানে ক্লিক করলাম এটা অ্যাড করার জন্য। এটা হচ্ছে RSSPT, RSS বলতে আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে থাকবে, URL ফিড, ফিড অফ URL, ঠিক আছে। আমি আরেকটা URL নিয়ে আসি আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে, এটা বোঝানোর সুবিধার্থে। এই সাইটের, এই ওয়েবসাইটের URLটা আমি এখানে দিব, দিলাম কন্টিনিউ, দিলাম কন্টিনিউ, দিলাম ঠিক আছে, সেভ দিলাম। এটা হচ্ছে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার, ভিডিওগুলো পাবেন। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিব, এখানে RSS কোর্স করা, আমি কি আউটসোর্সিং ট্রেনিং সেন্টার নামে একটু কি সেভ দিলাম। এখন আসেন, কন্ট্রোলার দিয়ে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর, আচ্ছা এটা রিলোড হোক, আমি অ্যাডে গ্যাজেট, অ্যাবাউট মি, তারপরে ব্লগ এসি, ব্লগ পোস্ট, এখানে আরও অনেক অনেক গ্যাজেট আছে, এগুলো ইউজ করতে পারবেন আপনারা। রিলোড হয়ে এখানে আসেনি, তো এখানে ব্লগ সার্চ করার জন্য একটা কি URL দিতে পারেন। প্রোফাইলটা তো আপনার শো করতেছে অলরেডি অ্যাডেড, যেটা অ্যাড করছেন সেটা অলরেডি অ্যাডেড দেখাবে। তারপর একটা ট্যাক্স বাটন দিতে পারেন, এরকম অনেকগুলো RSSPD দিতে দিলাম, তারপরে গুগল প্লাস, এই জিনিসগুলো আপনারা অ্যাড করতে পারবেন, এগুলো এক একটা ফ্যাসিলিটি বৃদ্ধি পাবে। তো দেখেন আমার ফেভিকনটা আসছে, তো ফুটার মানে নিচে মেইন মেইন মানে এখানে দেখেন, এখানে আউটসোর্সিং ট্রেনিং সেন্টার আর কি অনেকগুলা শো করতেছে। যেমন ধরেন এটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমাদের কলেজের ওয়েবসাইটগুলোতে বোর্ডের ওয়েবসাইটের কি একটা লিঙ্ক, নোটিশ বোর্ডের একটা লিঙ্ক থাকে, তাতে নোটিশ বোর্ড বোর্ড এই কোনো ইনফরমেশান আপডেট করলে সাথে সাথে এটা কি সমস্ত কলেজ, যেই কলেজের আন্ডারে বোর্ডের আন্ডারে কলেজগুলো আছে ওই কলেজগুলোর কি শো করে এটা RSSPD-র মাধ্যমে। তো যেরকম আউটসোর্সিং ট্রেনিং সেন্টারে কোনো একটা কি পোস্টে জবে চেঞ্জ হলে এখানে কি শো করবে। এখানে যদি আপনি একটা কি পত্রিকার নিউজ ফিডের কি RSS URL-টা ঠিক করে দেন, সেট করে দেন, তাহলে কি এখানে নিউজগুলো পত্রিকাতে যেটা আপডেট হবে এখানে সেটা কি আপডেট হয়ে যাবে। তো RSSPD-র মাধ্যমে এই সুবিধাটা আপনি পাবেন, ঠিক আছে। এখানে তিনটা পোস্ট আছে, সার্চ ইঞ্জিন অ্যাডভান্স, ইন্টারনেট আউটসোর্সিং, তিনটা নামে কি এগুলো কি দেখাচ্ছে এখানে। তো আসেন, দেন এই গ্যাজেটের পরে মেইন মেইন গ্যাজেটে আপনি এগুলো দিতে পারবেন। ফুটার, ফুটার মানে একদম নিচে নিচের গ্যাজেটে কী আছে, এই ফুটার গ্যাজেটে আপনি কী কী দিতে পারবেন। অ্যাডে গ্যাজেট দেন, আমি কী দিব এখানে বলেন, টেক্সট, টেক্সট একটা অ্যাড করতে পারি চাইলে। তো এরকম বিভিন্ন ফ্যাসিলিটিগুলো কি ইউজ করে আপনারা দেখবেন, আমি এটা না দেখাই আপনারা এটা কি ইউজ করে গ্যাজেটগুলো দেখবেন।
এখানে বেশি না, 10-15 কেজি। আসুন টেমপ্লেট, তো এটা মোবাইলের জন্য, এটা আর কি এর জন্য। তো এখানে অনেকগুলো ডিফল্ট এ আছে, আপনি ওগুলোকে চাইলে প্রিভিউ দেখতে পারেন। তো অনেকগুলো থিম আছে, এই থিমগুলো চাইলে আপনারা কি ইউজ করতে পারেন। অ্যাপ্লাই দি ব্লক, প্রিভিউ দেখতে পারবেন, এভাবে করলে প্রিভিউটা দেখাবে আপনাকে। দেখেন প্রিভিউটা কেমন হবে আপনার ওয়েবসাইটটা। এটা দিলে আমি অ্যাপ্লাই ইন দ্য ব্লগ দিলে আমার ব্লগে অ্যাপ্লাই হবে। তো আমি ভিউ ব্লগে ক্লিক করলাম, ভিউ ব্লগে ক্লিক করার পর আমার কি ওয়েবসাইটে চলে আসছে। আসুন, তো আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন, অনেকভাবে কি এডিট করতে পারবেন। এখানে যেটা কি কাস্টমাইজ, আপনি আপনার মতো সাজাই নিতে পারেন, ওরা সাজাই ডিফল্ট ভাবে দিছে, আপনি আপনার মতো করে সাজাইতে পারবেন। সেটা হচ্ছে কি ব্লগ সাইডে ছবি দেন, আপনি কেমন দিবেন। এখন এটা আছে, আপনি এটা সিলেক্ট করতে পারবেন, তো ট্রাভেলিং সিলেক্ট করতে পারবেন, ট্রাভেল হ্যান অ্যাপ্লাই ইন দ্য ব্লগ। দেখেন কেমন হয়েছে, এখন রিলোড দিই। দেখছেন ব্লগটা কেমন হয়ে আসছে, এরকম বিভিন্ন ধরনের চেঞ্জ করতে পারবেন। আউটলুকটা চেঞ্জ হবে, তারপরে এটা দিলে এরকম হবে, এটা দিলে কি এরকম হবে, এটা দিলে এটা দিলে তাই না, এটা দিলে এমন হবে। যেটা আপনার পছন্দ হয় সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তো অ্যাপ্লাই ইন দ্য ব্লগ দিলে এটা সেভ হয়ে যাবে। আপনি যদি এসটিএমএল জাভাস্ক্রিপ্টের কোড জানেন তাহলে আপনি কোড দিয়েও কি টেমপ্লেটটা সেট আপ করতে পারবেন। আমি পিছনে যাই একটু, ব্যাক টু ব্লগারে ক্লিক করলাম, এডিট উইথ এসটিএমএল। আপনি চাইলে এসটিএমএল কি আপনার লিঙ্কগুলো আপনার সেভ করতে পারেন, যদি কোডগুলো বুঝেন তাহলে আপনি সেভ করতে পারেন, আদারওয়াইজ পাবেন না। আদারওয়াইজ আপনাকে কি কাস্টমিং রাখতে হবে। তো এটা পরবর্তীতে যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন তাদের জন্য কি আমি দেখাবো, ওয়েব ডেভেলপমেন্ট কোর্স ভিডিওগুলো আপলোড যখন করবো তখন এটা দেখাবো। এখন এটা দেখাইলে আপনারা বুঝবেন না, তো আসুন সেটিংস টেমপ্লেট গুলো। আপনি চাইলে কি বাইর থেকে টেমপ্লেট নিয়ে এসে কি এখানে আপলোড করতে পারবেন। আপনার এখানে কি পছন্দ হচ্ছে না, আপনি এখানে চাইলে টেমপ্লেট আপলোড করতে পারবেন। তো ব্যাকআপ রিসোর্টে ক্লিক করলে আপনি ডাউনলোড ফুল টেমপ্লেট ডাউনলোড করে এখানে কি HTTP ব্রাউজারটা কি আপলোড করে দিতে পারবেন। কীভাবে দিবেন আমি দেখাই, ব্লগার টেমপ্লেট লিখে সার্চ দিবেন, পরে আসতেছে
এখান থেকে কি যে কোনো একটা ব্লগার টেম্পলেট আপনি সিলেক্ট করে নেবেন, তারপরে যেটা আপনার সুন্দর লাগে সিলেক্ট করার পরে এটা ডাউনলোড করতে হবে আপনাকে। ডাউনলোড সেভ, সেভে ক্লিক করলে আসেন ব্যাকআপ রিসোর্ট। আপনি কীভাবে পারবেন টেম্পলেট HTTP অ্যাভয়েড ইউজার্স, HTTP একটা এখানে এটা ওপেন করলাম, ওপেন করার পর ওপেন উইথ এক্সট্রাক্ট হিয়ার এক্সট্রাক্ট করলাম, ফ্যাশন ব্লগার ডট কম HTTP একটা কি ফাইল আছে XML, এই তো এটা এটা ওপেন করলাম, ডাউনলোড ফ্যাশন ব্লগার এই ফাইলটা আপলোড করে দিলাম। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন আমার ব্লগটা চেঞ্জ হয়ে গেছে। আমি যে ফ্যাশনের ব্লগটা নিয়েছিলাম ওই ব্লগের মধ্যে চলে আসছে, দেখছেন এটাতে ক্লিক করলে আমার এটা কি অল ওভার দা শো করতেছে। তো আপনি এভাবে করে কি একটা কাস্টম থিম বাইরে থেকে একটা ডাউনলোড করে ইউজ করতে পারেন, যেটা আপনার সুন্দর লাগে। অনেকগুলো ব্লগার টেমপ্লেট পাবেন, গুগলে সার্চ দিবেন ব্লগার টেমপ্লেট, লিখে সেটিংস আসে এবার বেসিক সেটিং, আপনার টাইটেলটা এখান থেকে কি চেঞ্জ করতে পারেন, ডিসক্রিপশন চেঞ্জ করতে পারেন, এডিট দিয়ে দিলে চেঞ্জ, তারপরে ফাইভ ডেসি ব্লগার চেঞ্জ করতে পারবেন, অ্যাড তারপরে অ্যাড ইউআরএল আর ডেস্টা সায়েন্স, তারপর এটা চেঞ্জ হিস্টোরিক্যাল প্লেস ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন। তো ইউআরএল বেশি চেঞ্জ করেন না, চেঞ্জ করলে একটু ঝামেলায় পড়বেন। তারপরে পোস্ট অ্যান্ড কমেন্ট, পোস্ট কমেন্ট এই জিনিসগুলো এখান থেকে কি শেয়ারিং করতে পারবেন। তারপরে ইমেল, আপনাকে কেউ করলে কোন ইমেলে নোটিফাই করবেন, কেউ কমেন্ট করলে কেউ কিছু জানতে চাইলে এই ইমেলে নোটিফাই করবেন। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কী হবে, সার্চ প্রেফারেন্স, ডিসক্রিপশন, তো আদার্স, ডিলিট ব্লগ, আপনি চাইলে ব্লগটা ডিলিট করে দিতে পারেন। তো হ্যাঁ ইউআরএল এটা চেঞ্জ, তারপরে অ্যানালাইটিক্যাল আইডি, গুগল অ্যানালাইটিক্যাল আইডি। তো আপনি এভাবে করে আপনার ওয়েবসাইটটা বানাবেন, কেন বানাবেন আপনি এটাকে কি এসইও করার জন্য, আপনি নিজে নিজের ওয়েবসাইটটা বানাবেন কী জন্য, এসইও করার জন্য। তো আমি আরও ভিডিও আপলোড করব কীভাবে একটা কি ব্লগার বানানো যায়, দেখলেন ব্লগার মতো সেম wordpress.com wordpress.com দিয়ে কি আপনি বানাইতে পারবেন, কিন্তু wordpress.org আছে ওইটা পরবর্তীতে দেখানো হবে। ওইটা হচ্ছে কি আপনাকে ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে ওইটা থেকে সাইট বানাইতে হবে, যেটা পরবর্তী লেসনগুলোতে দেখানো হবে আস্তে আস্তে। তো ওয়েবলিতে গিয়ে কি আপনার একটা আপনার ওয়েবসাইট বানাইতে পারবেন। তো এরকম করে আপনারা কি আপনাদের নিজস্ব সাইটগুলো তৈরি করবেন, তৈরি কেন করবেন, আপনি ওটা এসইও করবেন, ব্লগার সাইট তৈরি করবেন, ওগুলো দিয়ে কি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবেন, ঠিক আছে, গেট স্টার্ট দিয়ে শুরু করবেন। এখানে তো আসেনি এখনো, তো এরকম আরও অনেকগুলো কি ফ্রি ওয়েবসাইট বানানোর ওয়েবসাইট আছে, আপাতত এই তিনটা দিয়ে কাজ করেন, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তারপরে ওয়েবলি, এগুলোতে আপনাদের নিজস্ব সাইটগুলো বানান। দেন আমি দেখাবো কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট বানাবেন নিজের ডোমেন হোস্টিং নিয়ে, তারপরে ওগুলোকে কি আগে নিজের সাইট বানাবেন, তারপরে ওটাকে এসইও করবেন মার্কেট প্লেসে কি ওটার অ্যাডভার্টাইজমেন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই ওয়েবসাইট বানাইতে পারবেন, আর প্রবলেম হলে তো নক করবেন।
ধন্যবাদ।